ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وعمل صالحا وقال انني من المسلمين السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اما بعد ইন্ডিয়া থেকে এমান ভাই প্রশ্ন করেছেন তিনি জানতে চেয়েছেন একজন জেনারেল শিক্ষিত ব্যক্তি দিন ইসলাম সম্পর্কে উপর জ্ঞান অর্জন করে মানুষের মাঝে দিন ইসলাম প্রচার করতে চাইলে কোন কোন বিষয়ের উপরে কোন কিতাবগুলো তাকে বেশি বেশি পড়তে হবে এবং এই ব্যাপারে কেমনভাবে তাকে সামনে আগাতে হবে এ বিষয়ে তিনি জানতে চেয়েছেন আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের সমাজে অনেকের ধারণা আছে জেনারেল শিক্ষিত যারা তারা ইসলামের কি বোঝে এই ভাবে অনেকে হেয়তুচ্চ করে তাতে যে মানুষ মানুষক না কেন দেখবেন সমাজের মধ্যে অনেক মানুষ এই রকম হেয়তুচ্চ করে অপমান করে মানুষকে কোরআন হাদিস সবার জন্য উন্মুক্ত কোরআন হাদিস সবাই পড়তে পারবে এতে কোনো বাধা নিষেধ নেই হিন্দুদের ধর্ম যেমন ভাবে শুধুমাত্র ব্রাহ্মণরা কিতাব পড়বে আর বাকি সব শুধুমাত্র তাকিয়ে থাকবে তারা কোনো কিছুতে স্পর্শ করতে পারবে না ইসলাম এই রকম কিছু না মূলত কোরআন পড়ার জন্য আল্লাহ সব হালা পবিত্র কোরআনে মানুষকে একেবারে ওপেনলি নির্দেশ দিয়েছেন এমনকি তিনি আহ্বান করছেন ওয়ালাকত এশ রনাল কোরআনা লিদ্দিক রিফা হাল মিম মোদ্দাকির আল্লাহতআলা বলছেন স্রাক কামার সতেরো বাইশ বত্রিশ এবং চল্লিশ চার তালা তালা বলছেন যে আমি কোরানকে সহজ করে দিয়েছি আসো কেউ কোরান পড়ার জন্য আল্লাহতাল আহ্বান করছেন সবাইকে আর আল্লাহতালা মানার জন্য মানুষকে কোরান হাদিস মানার জন্য

কোরান হাদিস গবেষণা করে জানার চেষ্টা করতে হবে আর কোরান হাদিস গবেষণার জন্য এটা শুধুমাত্র আলেমদের জন্য উন্মুক্ত এই বিষয়টা এরকম নয় বরঞ্চ আলেম ওলামা জেনারেল শিক্ষিত মানুষ সকলের জন্য কোরান হাদিস উন্মুক্ত যে কেউ কোরান হাদিস গবেষণা করে সে মানতে পারে সে প্রচার করতে পারে এতে কোনো সমস্যা নেই তবে তাকে সহি শুদ্ধভাবে যেমন ভাবে কোরআন শিখতে হবে ঠিক তেমন ভাবে সঠিক আকিদা নিয়ে কোরআন গবেষণা করে পরিপূর্ণ জায়গায় তাকে পৌঁছতে হবে এ বিষয়ে কোরআন এবং কোরআনের ব্যাখ্যা গ্রন্থ যেগুলো তাফসির রয়েছে ইমনি কাসির তাফসিরে কর্তবী এছাড়া আরও যেসব সহি তাফসিরগুলো রয়েছে সেগুলো অবশ্যই অধ্যয়ন করতে হবে প্রতিটা আয়াতের অর্থ বোঝার জন্য আর হাদিস শহীদ বুখারি মুসলিম আবুদাউদ তিরমিজি না সাহিব নেমাজা যতগুলো হাদিস গ্রন্থ রয়েছে সেগুলো থেকে অধ্যায়ন অধ্যয়ন করতে হবে গবেষণা করতে হবে প্রয়োজনে হাদিসের ব্যাখ্যা গ্রন্থ যেগুলো রয়েছে যেমন শহীদ বুখারি রয়েছে ফাতুল বাড়ি শহীদ মুসলিমের ব্যাখ্যা গ্রন্থ রয়েছে ইমাম নব রাহিম আল্লাহ লেখা এছাড়া আরো অনেক গ্রন্থ রয়েছে এগুলো অধ্যয়ন করে এগুলো থেকে গবেষণা করে জানতে হবে এটা শুধুমাত্র যে জেনারেল শিক্ষিত মানুষ পড়বে আর আলেমগুলো গুলো পড়বে না এরকম নয় সবাইকে গবেষণা করতে হবে যার যতটুকু সামর্থ্য আছে সে সামর্থ্য নিয়ে এগিয়ে আসবে ততটুকু গবেষণার কাজে দিন ইসলাম গবেষণা করেই মূলত নিজেকে মানতে হবে এবং প্রচার করতে হবে এটা সবার জন্য উন্মুক্ত আর লক্ষ্যে পৌঁছানোর জন্য অবশ্যই গবেষণার বিকল্প কিছু নেই আমাদের সমাজে অনেকেই মনে করে যে ছেলেকে মাদ্রাসায় দিলাম সে মাদ্রাসায় পড়াশোনা করে তাহলে তো সে হাদিস বুঝবে বুঝবে বাকিগুলা এই রকম যে একটা ভ্রান্ত ধারণা এগুলো কারণ যতই সে মাদ্রাসায় পড়ুক না কেন যদি সে হাদিস নিজে থেকে গবেষণা না করে আদার্স যেগুলো সিলেবাস সেগুলো ছাড়াও আদার্স যেগুলো বই পুস্তক রয়েছে সেগুলো যদি সে অধ্যয়ন না করে তাহলে কিন্তু সে শিখতে পারবে না সে যত বড়ই মাদার্সায় পড়ুয়া ছেলে বা মেয়ে হোক না কেন যদি সে নিজে থেকে গবেষণার কাজে এগিয়ে না আসে তাহলে কিন্তু সে কোনো কিছু শিখতে পারবে না শুধুমাত্র সিলেবাসের মধ্যেই সীমাবদ্ধ থাকলে কোনো কিছু শিখা যায় না এজন্য গবেষণার ক্ষেত্রে অবশ্যই বই পুস্তক বেশি বেশি করে অধ্যয়ন করতে হবে আর আমাদের সকলের আলেম ওলামা হোক জেনারেল শিক্ষিত হোক যারাই গবেষণা করবে তাদের মূল উদ্দেশ্য থাকবে আল্লাহকে খুশি করার জন্য যে কারোর সাথে বাহাস করব কারোর সাথে তর্কে লিপ্ত হবে এই রকম উদ্দেশ্যে যদি কেউ কোরআন হাতের শিক্ষা করে তাহলে তার জন্য জাহান্নাম নির্ধারিত এটা রসল সলোলা ফালী হোসেরাম বলেছেন সুতরাং গবেষণা হবে তদন্ত হবে শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যেহেতু আমাদের মূল আমলটাই হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য জান্নাত লাভের জন্য এই জন্য আল্লাহকে খুশি করার জন্য এগুলো করতে হবে আর দিনটা জাতির কাছে পৌঁছে দেওয়ার জন্যই মূলত এটা করতে হবে এখন যে কোনো একটা দলকে যে যে কোনো একটা মতকে কোনো মাঝাবকে আঁকড়ে ধরে গবেষণা করলে সঠিক ফলাফল বেরিয়ে আসবে না নিরপেক্ষভাবে ভাবে গবেষণা করে সঠিক ফলাফলের আশা করা যায় আল্লাহ রব আলামিন যেন আমাদের প্রত্যেককে কোরআন সোনা গবেষণা করে মানার জন্য তফিক দান করেন আমিন আমাদের সকলকে যেন কোরআন এবং হাদিস বোঝার তফিক দান করেন কোরান কোরআন এবং সহিদিস আঁকড়ে ধরার জন্য তফিক দান করেন এবং যেগুলো জাল বানোয়াট মাউদু জরিফ এগুলো থেকে যেন বিরত থাকার তফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম আহমতুলি আবরকাত